হ্যালো টবে শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অদ্ভুত ও বিপজ্জনক ও ভয়ঙ্কর বলা যেতে পারে একটা খবর নিয়ে এলাম। চাঁদের বুকে আছড়ে পড়েছে একটা স্পেস রক, যাকে পরিভাষায় বা মহাকাশ গবেষণার পরিভাষায় বলা যেতে পারে উল্কাপিণ্ড। এবং সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে দাইচি ফুজি, সেটি হিরাৎসুকা সিটি মিউজিয়াম জাপানের। এবং মনে করা হচ্ছে প্রায় 12 মিটার ডায়ামিটারের একটি গর্ত তৈরি করেছে চাঁদে, যদিও সেই গর্তের ছবি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। টেলিস্কোপে ধরা পড়া এই ছবি বা ভিডিও নিয়ে কিন্তু চাঞ্চল্য শুরু হয়েছে বিজ্ঞান মহলে। তবে বলে রাখি, এই যে ইম্প্যাক্ট হয়েছে চাঁদের মাটিতে, সেটি ঘটেছে গত 23 ফেব্রুয়ারি 2023। তারপর সেই ভিডিও আমাদের হাতে এলো এবং আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে চলে এলাম। এর পরবর্তী সময়ে জাপান, মানে জাক্সা, এছাড়াও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা যেরকম ভারতের ইসরো, এছাড়াও যে LRO রয়েছে নাসার, তারা কিন্তু এই গর্ত খুঁজে বার করার চেষ্টা করবে। এবং এর ইম্প্যাক্টে চাঁদের কতটা ক্ষতি হয়েছে তা অবশ্য জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যদিও আপাত দৃষ্টিতে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে একটা ছোট্ট বিন্দু মতো গিয়ে চাঁদে আঘাত হানলো, কিন্তু এই চাঁদের বিন্দু মতো ব্যাপারটাই কিন্তু অনেকটা জায়গা জুড়ে। তাই চাঁদের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা না গেলেও ইম্প্যাক্ট কিন্তু ধরা পড়েছে টেলিস্কোপে, সেই দৃশ্য আপনাদের সামনে নিয়ে এলাম। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই দৃশ্য বা এই ভিডিও কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।